2 বছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়, কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল সিঁদরানির দিকে, চলি সেই রাস্তা ধরেই। রাধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই, দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙ্গা পার হতে বেলা দুপুর হয়ে গেল, খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবারের দোকান এ পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর, স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে, স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম, শরীর ঠান্ডা হলো কিন্তু পেট সমানে জ্বলছে। এ সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে না যেদিকেই চাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, এই চাকরি খুঁজে বেড়াচ্ছি, এই আপাতত বড় খিদে পেয়েছি, খাবো কোথায়, এই আপনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বললে, দাঁড়াও একটু, নেয়ে নি, তারপর সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল। বললে, আমার নাম নিবারণ চক্রবর্তী, এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি না, কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি, কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশুনো করি, ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না, মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ আছে, 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? বললাম, হ্যাঁ থাকতে পারি। তা কি কাজ করতে? রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনেই খাই। খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হল, আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তক্ষণি। খাওয়া দাওয়ার পর আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন আর নেই, রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শিয়ালের ডাক শুরু হল। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম, যেদিকে চায় সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল, কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক জায়গায় কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম, তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললে, চা করতে জানো? একটু চা করো তো। শোনো, এই চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যের পর বললে, এই ভাত চড়িয়ে দাও, সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস। জি আজ্ঞে। তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও, ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলু হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আরেকটা কথা, রান্নাঘরে সব সময় আলো জ্বেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি আর রান্না করা যায়?
হ্যাঁ তাই বলছি। মস্ত বড় বাড়ি, ওপরে নিচে বোধ হয় 14-15 খানা ঘর, এছাড়া টানা বারান্দা, 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের ওমুড়োয় 4-5টা নারকোল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছা জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে ইঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আরেকবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, এ অনেক ঝিঙে হয়ে আছে, আর একজন কে তুলছিল? নিবারণ বিস্ময়ের সুরে বললে, কোথায়? ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না, একটি বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন একটা হয়ে গেল, বলল, কোথায় বউ, চলো দেখি দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে গিয়ে দেখি, কই, কিছুই না। নিবারণ বলল, কই বউ? ওই তো ওখানে ছিল, ওই ওই ঝোপটার কাছে। জ্বর তো সব, চলো চলো, দিন দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্য হলাম, যদি একজন পাড়া গাঁয়ের বউ ঝি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাই না। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে পাহারা দেবে? রাতে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুলল, বলল, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তো আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? তা যাওনি কেন? আমি বুঝলাম না তাতে কি দোষ হলো। বুড়োটা খিটখিটে ধরনের, বিনা আলোতে যখন সব আমি দেখতেই পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে দোষটা করেছি কি? বুড়ো বললে, না না, সন্ধ্যের পর সব সময় এই আলো কাছে রাখবে। কেন? তাই বলছি বলে। তোমার বয়স কত? 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে, আমার এই হলে গিয়ে 63। যা বলি কান পেতে শোনো। আগে নিশ্চয়। রাতে শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন ঘট ঘট শব্দ শুনে ঘুম ভেঙে গেল, জিনিসপত্র টানাটানির শব্দ, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখান নিয়ে যাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাতে, বাবা, কি বাতিগ্রস্ত মানুষ রে বাবা! সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ, না, ঠিক ঠিক ঠিক, আমার
আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দেয়ে পোঁটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বার বার বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর, পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরিতরকারি পোঁতো, আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে, ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপর, লোকের অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে, খাটো খাটো তরকারি উৎপন্ন করো, খাও বেচো, আর তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশুনো করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা। কি? চক্রবর্তী বুড়ো অকারণে সুরটা নামিয়ে নিয়ে বলল, কত লোকে আছে এমন ভাঙচি দেবে, কারো কথা শোনো না যেন, বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না, গাছের ফল ফুলুরি তুমিই খাবে, 2টো ঘর খোলা রইল এই তোমার জন্যে। গেলাম গো। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে, এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক, এসব তো আছেই। বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই, শুকনো কাঠ যথেষ্ট, কাঠেরও কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো, প্রায় আধমনটা সরু আতপ চালও আছে, আর গাছ ভরা আম কাঁঠাল, এই যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরুলাম। বাপরে, কি বন জঙ্গল গাঁখানার ভেতরে, উফ! আরে, এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে আধমাইল যাবার পর একটা লোকের সঙ্গে দেখা হলো, সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড়। আমায় দেখে বললে, বাড়ি কোথায়? এখানে আছি, এই নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তী? কেন? দেখাশুনো করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিলাম, দেখে নিও, কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক, ও বাড়ির ছেলে বউরা কোশ্চিনকালে ও বাড়িতে আসে না। কেন? তা কি জানি, ও বড় ভয়ানক বাড়ি, তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছাত করে উঠল। সত্যি, বাড়িখানার চেহারা কিরকম যেন, যেন একটা জীবন্ত জীব আমার মতন ছোট্ট একটা মানুষকে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। আচ্ছা, এরকম চেহারা কেন? কিছু না, ওই লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল, হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাবু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা যে বলবে, কারুর কথায় কান দিও না। কিছু না, গাছপালার ফুল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না, বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যই ভয় দেখানো, যেমন ওই বউটি কাল সন্ধ্যেবেলা ঝিঙে চুরি করছিল। অনেক দিন এমন আরামে থাকিনি, বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি, নিজের জন্য শুধু 2টো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম, এত বড় বাড়ির আমি মালিক, কারো কিছু বলবার নেই আমাকে, যা খুশি করব।
হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালীর মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে। বেশ মোটা ধারায় জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে সমানে মোটা ধারায়। ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্কর্তি মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাওয়ার তো কোনো উপায় আমার জানা নেই। তাহলে এই জল কোথা থেকে পড়ছে? মিনিট দশেক পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্কর্তি মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিলেন উপরের বারান্দাতে, সেই কলসি কোনো একভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে। নিশ্চয়ই তাই, তা ছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাতে একবার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধ পাচ্ছি, বেশ সুবাস কিন্তু ফুলের। কি ফুল? ঘুমের ঘরেই ভাবছি এমন কোন সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ওকে, জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি তক্ষুনি উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ। না, কোনো ফুলের সুবাস নয়। তাহলে এটা কিসের সুবাস? কিছুতেই মাথায় আসছে না। কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো। বাইরে কেন এসেছি? ও, কে একটি বউ রোয়াকে বেয়ে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গেছে এই তীব্র সুবাস। কিন্তু কোনো দিকে নেই তো, সে গেল কোথায়? সেই রাতে সেই পর্যন্ত। কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরিতরকারি চাষ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধে এখানে থাকবার, বড্ড একা থাকতে হয়। কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তো এতটা কষ্ট হতো না। কথা বলবার একটা লোক নেই, এই হলো মহা কষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সেই হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, একেবারে খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি, কিছুই না। নিচের জানলা যেমন বন্ধ, উপরের ঘরের সারবন্দি জানলা তেমনই বন্ধ।
হাসির লহর তখন থেমে সমস্তটা নিশ্চুপ হয়ে গেছে। ব্যাপার কি, কোন বদমাইশ লোকের দল উপরে আড্ডা বেঁধেছে নাকি? ওপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় কিন্তু তেমনই তালা ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনের বেলা চারিদিক সূর্যের আলো, এই সময়ে মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাতে শুনতাম তবে বোধহয় ভয় অজ্ঞান হয়ে যেতাম, চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে খাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা, মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব বাবুনের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরের কোনো শব্দ আসে কিনা শুনতে, ছুঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দেয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘোরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি, যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল, মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে এটা হয়তো তারই ফল। এরপর নদিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যেস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিছু না, কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, ভুল ভুল সব ভুল। এ নদিনে আমার শরীর বেশ সেরে উঠল, খাই দাই আর শুধু ঘুমোই, কাজকর্ম তো কিছুই নেই, কেমন একরকমের কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে একদম ভালোবাসি না, কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের অবসাদ এসে গেছে, শুধুই আরাম করতে চায়। নদিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সে ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি, ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য, ওখানে ঝালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে এই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কেননা দা কোদাল কাস্তে নিড়েন শাবল কুড়ুল সব সব মজুদ আছে, ঘরের কোণে একটা হাত করাত পর্যন্ত। অল্প কিছুক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না, হঠাৎ দেখি সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে, নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব শুরু হল, অনেকগুলো লোক আন্দাজ জনা পঞ্চাশেক একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল। বোন কাটা ফেলে আমি ওপর দিকে চেয়ে দেখলাম, সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানলার কপাটও তো খোলেনি দোতলা, যেমন ছিল তেমনি আছে, ব্যাপার কি, এই বাড়িটার মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার ওঠে কেন?
এবার তো ভুল হবার কোনো কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি, এই মাত্র শুনেছি। এখন আমার চারিদিক নিঃশব্দ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাতে একটা ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দেয়ে সবে শুয়েছি, সামান্য একটু ঘুম এসেছে। এমন সময় কিসের শব্দে ঘুমটা ভেঙে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একরকম, একই লোক যেন পঞ্চাশটা হয়ে আছে। এরকম মনে হয় প্রথমটা। অনেকগুলো আয়নাতে যেন একটা মুখই দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। একজন তার উত্তর দিল, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। সব মিথ্যে, সব মিথ্যে। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি। তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কোথায় বলে ভূতের নৃত্য? এইবার সচক্ষে দেখলাম, সে কি কাণ্ড! কতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে একটা তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার শরীরের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানার বা আমার কোনো অংশ তারা স্পর্শ করল না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান হলো, তখন শেষ রাতের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের মিষ্টি গন্ধ ঘরের ঠান্ডা বাতাসে। আমি আদ অচেতন ভাবে জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। ভালো ঘুম হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয়, ঠিক সেরকমই বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি? তাই যদি হয়, তবে এই শেষ রাতে ঠান্ডা বাতাসে যে ফুলের গন্ধ পেয়েছি সেটা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন গন্ধ ছড়ায় বাতাসে। গন্ধটা ভুল হতে পারে না। এখনো সেই গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো, তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বললে, কিরকম আছো?
বলি কিছু দেখছ নাকি? না। শুনছ কিছু? না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্তর? তেল দাও চলে যাই, ওসব বাজে কথা রাখো। আচ্ছা একটা মেয়েকে ওখানে কোনোদিন দেখোনি? এই বউ মতো কোনো গন্ধ টন্ধ পাওনি? হ্যাঁ কিসের গন্ধ? জানি না জান, কোনো ফুলের সুগন্ধ? না। খুব বেঁচে গিয়েছো তুমি, তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়ই, এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা মরতে চাইতো না, তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এইরকম হয়েছে এ পর্যন্ত। আর ওই বাড়িতে ভূতের আড্ডা, ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ড জ্ঞান থাকে না, এমন ভালো লাগে এই বাড়ি, না খেয়ে না দিয়ে ওইখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো? আমরা তো ও বাড়ির ত্রিসীমা নাইজ হয়নি, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম, ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমার হলো নাকি। বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো না, ও সব ভুল, পরম সুখে আছি, এইসব ছেড়ে কোথায় যাব, বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ দু বছর পড়ে আছি এই বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমারও কিছু আসে যায় না, বাড়ি দেখাশুনো করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি, এক পাও যাইনি এই বাড়ি ছেড়ে।